স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারদেস জুই। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বেলা 11:20 তিনি হেলিকপ্টারে করে টঙ্গিপাড়ায় পৌঁছান। সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। পরে স্বাধীন বাংলাদেশের স্থপতি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি প্রথম বিদেশি সরকার প্রধান যিনি টঙ্গিপাড়া সফর করছেন। শ্রদ্ধা নিবেদনের পর নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর সমাধির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। উপস্থিত সবাই তারপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শেখ হাসিনা ও শেখ রেহানার উপস্থিতিতে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করে মোদি সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন। একটি গাছের চারাও রোপণ করেন তিনি। সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মন্দিরের আনুষ্ঠানিকতা শেষে মোদি জানান, পবিত্র স্থানে আসতে পেরে তিনি উচ্ছ্বসিত। ভারত বাংলাদেশের সম্প্রীতির প্রতীক হিসেবে সাতক্ষীরে একটি দুর্যোগ সহনীয় কমিউনিটি সেন্টার নির্মাণের আগ্রহের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। মোদির আগমনে আনন্দের বন্যা বয়ে যায় সাতক্ষীরার শ্যামনগর এলাকায়। আরও জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী দেবী মন্দিরে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে পৌঁছান শনিবার সকাল 10:10। মন্দির চত্বরে শঙ্খধ্বনি উলুধ্বনি আর ঢাকের বাদ্যে স্বাগত জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। তারপরে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে প্রার্থনা করেন নরেন্দ্র মোদি। তারপরে মন্দিরের প্রতিমা এবং গর্ভগৃহ প্রদক্ষিণ করেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে মোদি জানান, ভারত বাংলাদেশের সম্প্রীতির প্রতীক হিসেবে সাতক্ষীরায় একটি দুর্যোগ সহনীয় কমিউনিটি সেন্টার নির্মাণের আগ্রহের কথা। আপদা কে সময় বিশেষ করকে সাইক্লোন কে সময় ইয়ে কমিউনিটি হল হরেক কে লিয়ে এক শেল্টার কা স্থান বন যায়। ইস হেতু সে ভারত সরকার ইহাঁ পর ইস নির্মাণ কার্যো কো করেগে। मैं বাংলাদেশ সরকার কা ভি আভার মানতা হুঁ। 30 মিনিটের আনুষ্ঠানিকতায় মন্দিরে আগত সুধীজনদের সাথেও কুশল বিনিময় করেন মোদি। সকাল 10:40 যশোরেশ্বরী মন্দির ত্যাগ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার এই সফরে স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। স্মরণীয় দিন হিসেবে থাকবে এটা, আমরা কখনোই ভুলতে পারবো না এই দিনটা। আন্তরিকভাবে অনেক খুশি হয়েছি, কারণ তিনি যে প্রত্যন্ত এলাকায় এসে মায়ের পূজা দিয়েছে, আমাদের সাথে ভালোভাবে কুশল বিনিময় করছে। উনি আমাদের বলছেন যে আমরা নিয়মিত পূজা দিতে আসি কিনা, তো আমরা আসি এখানে পূজা দিতে, প্রায়ই আমরা আসি, আর বলছে যে এই ঐতিহ্যটাকে ধরে রাখবেন। মন্দিরের পুরোহিত এবং পৃষ্ঠপোষকরাও দারুণ সম্মানিত। আমরা কিন্তু ওনার কাছে কিছু চাইনি, অর্থবিত্ত দান দৌলত আমাদের মন্দিরকে সংস্কার করার কিচ্ছু আমরা চাইনি। আমরা শুধু চাইছিলাম যে আমাদের মন্দির উনি পদার্পণ করুক, এইটাই আমাদের বড় পাওয়া। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কেন আনন্দিত, আমাকে যারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তাতে তারা আনন্দিত। ধারণা করা হয় দ্বাদশ শতাব্দীর শেষের দিকে আনারি নামে একজন ব্রাহ্মণ এই মন্দির নির্মাণ করেছিলেন। সনাতন ধর্মের 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম যশোরেশ্বরী মন্দির। প্রায় 450 বছরের পুরনো এই মন্দিরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে এই জায়গাটি আরও অনেক বেশি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন দিগন্ত পাবে এবং তার পাশাপাশি ভারতীয় উপমহাদেশে যে অসাম্প্রদায়িক চেতনা সেটি আরও অনেক বেশি জাগ্রত হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, শ্যামনগর, সাতক্ষীরা। শেখ মুজিবের নেতৃত্ব এবং তার উপর জনগণের আস্থা উদাহরণস্বরূপ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোপালগঞ্জের ওড়াকান্দির ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের সভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, ভারত বাংলাদেশের লক্ষ্য এক ও অভিন্ন, বিশ্বের সকল মানুষের জন্য শান্তি কামনা করেন তিনি। महत्वा संप्रदाय के मेरे हजारों लाखों भाई बहन ओरा कांदी आकर जो महसूस करते हैं, आज मैं भी वही महसूस कर रहा हूं। मैं आज यहां आया तो मैंने उनकी तरफ से भी इस पुण्य भूमि को चरण स्पर्श किया है। ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস ট্রেন আজ উদ্বোধন করা হবে।
একই সাথে আজ উদ্বোধনের কথা রয়েছে মেহেরপুরে মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়কের। প্রকল্প দুটি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে রেলওয়ে সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা জলপাইগুড়ি চলাচলকারী ট্রেনটির নাম প্রস্তাব করা হয় মিতালি এক্সপ্রেস। ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুদিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে। অন্যদিকে ভারত থেকে রবিবার ও বুধবার যাত্রার প্রস্তাব করা হয়েছে। ট্রেনটি পথে কোনো স্টেশনে দাঁড়াবে না। এদিকে মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক নির্মাণ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 1971 সালের 17 এপ্রিল যে সড়ক দিয়ে ভারতের কলকাতা থেকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে পৌঁছেছিল জাতীয় নেতৃবৃন্দ সহ দেশি বিদেশি সাংবাদিক ও ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তারা, দুই দেশ সেই সড়কের নাম দিয়েছে স্বাধীনতা সড়ক। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশের অংশের 500 মিটার রাস্তার কাজ শেষ হয়েছে। স্বাধীনতার 50 বছর পর এই সড়ক নির্মাণ হয় খুশি মুক্তিযোদ্ধা সহ স্থানীয়রা। বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে 3700, যা গত 9 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এসব রোগীদের চাপ বাড়ছে হাসপাতালে, মিলছে না আইসিইউ, অক্সিজেন সরবরাহ নিয়েও অভিযোগ রোগীদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকায় করোনার সংক্রমণ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যার কারণে এখানে তালিকাভুক্ত হাসপাতালে সাধারণ বেড ও আইসিইউ সংকট চলছে। এমনকি তালিকাভুক্ত হাসপাতালের বাইরে বেসরকারি হাসপাতালগুলোতেও বেড সংকট। বেডের অভাবে রোগীদের ফেরত দিতে বাধ্য হচ্ছেন তারা। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে করোনাতে আক্রান্তদের জন্য হাসপাতালের বেড সংকট দেখা যাচ্ছে। সংকট রয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রের। করোনা রোগীদের জন্য করোনা ডেডিকেটেড অন্যতম 5 হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই। টিকাদান কর্মসূচির মধ্যেও বিশ্বে অব্যাহত রয়েছে কোভিড-19 সংক্রমণ আর মৃত্যু। 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে 6,30,000-এর বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 11,500-এর। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 12,67,00,000, আর 27,79,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় শুধু ব্রাজিলেই মৃত্যু হয়েছে 3,600, আর যুক্তরাষ্ট্রে 1,280 জন। ভারতীয় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমণের লাগাম টানতে মহারাষ্ট্র জুড়ে রাতে কারফিউ জারি করেছে রাজ্য সরকার। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের 36টি দেশ এক ডোজ করোনার টিকাও পায়নি, যাদের সহায়তা দিচ্ছে তারা। এছাড়া ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর কাছ থেকে বিশ্বের দরিদ্রতর দেশগুলোর জন্য 1 কোটি ডোজ ভ্যাকসিন চেয়েছে সংস্থাটি। রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ বাড়ি রংপুর এলাকায়। গ্রামটি এখন শোকে আচ্ছন্ন। দুটি পরিবারের বেশ কয়েকজন সদস্যের মর্মান্তিক মৃত্যু ছুঁয়ে গেছে পুরো ইউনিয়নের মানুষের হৃদয়। স্বজনদের আহাজারি তৈরি করেছে হৃদয় বিদারক দৃশ্য। রেজাল করিম মানিকের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠিক একদিন আগেও এমন পরিবেশ ছিল না রংপুরের পীরগঞ্জের দাড়িকাপাড়া গ্রামের। এই গ্রাম শোকের এমন আবহ আর দেখেনি। একসাথে এত মৃত্যু কাঁদিয়েছে উপজেলার প্রায় সব মানুষকে। তিন পরিবারের বেশিরভাগ সদস্য একসঙ্গে নিহত, স্বজনদের আহাজারি তাই থামছেই না। আমার দুটোই বোন, দুটো বোনই গেছে, আর আমার ওই বোন জামাই আর আমার দুটো ভাগ্না ভাগ্নি, অর্থাৎ আমার পরিবারের শোকে আচ্ছন্ন প্রতিবেশীরাও বলছেন, কর্মক্ষম মানুষদের হারিয়ে পরিবারগুলো এখন দিশেহারা। এই পরিবারটা যে চলবে এখন কে চালাবে? ওই সুজন সুজু ছোট আর ভাইটা আছে, তাছাড়া তো আর কেউ নেই। শুক্রবার দুপুর 2:45 রংপুর থেকে রাজশাহী যাওয়ার পথে কাটাখালি থানার সামনে বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এতে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে 13 যাত্রীর সবার মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যশোরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে রেলপথে পণ্য আমদানি বেড়েছে। খরচ, সময় ও ভোগান্তি কম হয়, রেলেই আগ্রহ দেখাচ্ছেন ব্যবসায়ীরা। অবকাঠামোগত সুবিধা বাড়লে পণ্য আমদানি আরও বাড়বে এমন অভিমত তাদের। আর কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। রিপন হোসেনের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
ভারতের বনগাঁ সীমান্তে পণ্যবাহী ট্রাক আটকে অতিরিক্ত অর্থ আদায়, শ্রমিক ধর্মঘট সহ নানা অজুহাতে ব্যাহত হয় পণ্য পরিবহন। এতে বিরূপ প্রভাব পড়ে অর্থনীতিতে। পরিস্থিতি সামাল দিতে গত বছরের জুলাই থেকে বেনাপোল স্থলবন্দরে শুরু হয় রেলপথে পণ্য আমদানি। ফলে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যের খরচ, সময় ও ভোগান্তি কমেছে। রেলপথে পণ্য বহন করার কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক ধরনের সুবিধা হচ্ছে। রেলে করে মালটা আনলে অনেক সুবিধা হবে এবং পণ্যের দামে সাশ্রয় হবে। 1999 সালে এই রেল রুট দিয়ে পণ্য আমদানি হলেও মাসে যার চালান ছিল দুটি, আবার কখনো একটিও রেল আসত না। মহামারীর এই সময়ে সাইড ডোর কন্টেনার পার্সেল রেলের মাধ্যমে পণ্য আমদানি হওয়ায় বেড়েছে ব্যস্ততা। ব্যবসায়ীরা জানান, কন্টেনার টার্মিনাল, ইয়ার্ড ও ডাবল রেল লাইন চালু হলে গতি আসবে বাণিজ্য কার্যক্রমে। কন্টেনারে পণ্য আনার জন্য আরেকটা আলাদা রেল লাইন যদি পাশাপাশি তৈরি হয়, সেক্ষেত্রে আমার মনে হয় ব্যবসায়ীদের সাথে ব্যবসা বান্ধব পরিবেশ হবে। আমদানি করে টার্মিনালে রাখার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থাকা দরকার। তবে রেল কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যে বন্দরে দুটি রেল ইয়ার্ড নির্মাণের কাজ চলছে, শিগগিরই এর সুফল ভোগ করবেন ব্যবসায়ীরা। আমদানি কিন্তু মালামাল যাতে স্থল বন্দর বেনাপোল দিয়ে বেনাপোল স্টেশনে আরও দ্বিগুণ হয়, সেজন্য বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যে বেনাপোল স্টেশন থেকে বেনাপোল বন্দরে দুটি সম্প্রসারণ রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। গেল ছয় মাসে রেল যোগে বেনাপোলে পণ্য আমদানি হয়েছে 2,40,000 মেট্রিক টন, সরকারের রাজস্ব আদায় 262 কোটি টাকা, আর রেলওয়ের আয় 13 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে 294টি আসনের মধ্যে প্রথম দফায় নেওয়া হবে পশ্চিমবঙ্গের 30টি আসনের ভোট। এর মধ্যে 23টি আসন জঙ্গলমহলের 4 জেলায়, 4টি পূর্ব মেদিনীপুরে। এছাড়াও আসামের 47টি আসনেও ভোট গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী 2 এপ্রিল। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া করোনার কারণে বাড়তি সতর্কতা হিসেবে ভ্যাকসিন নেওয়া কর্মীদেরকেই নির্বাচনের দায়িত্বে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যান্য বছরের তুলনায় ভোট বুথের সংখ্যা 34% বাড়ানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে রাজ্যে এরই মধ্যে পৌঁছেছে 800 টিমের কেন্দ্রীয় বাহিনী। তবে নিরাপত্তার বলয় থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে। ভোটের দিন সকালেই বিজেপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে। শনিবার মাঝরাতে পটাশপুরে বোমা হামলা এক পুলিশ কর্মকর্তা এবং বাঁকুড়ায় হামলা এক নিরাপত্তা কর্মী আহত হয়েছে। এছাড়া সন্ত্রাসীরা ভোট কর্মী বহনকারী একটি গাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ এসেছে। অশোক বাঙালির প্রাণের মেলার দশম দিন আজ। এরই মধ্যে পাঠক সমাগম বেড়েছে বইমেলায়। সৌরভ উদ্যানে আছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, ছুটির দিনে পাঠক উপস্থিতি কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্র কেমন? যেমনটি বলছিলেন যে অমর একুশে গ্রন্থমেলার 37তম আসর বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলছে এবং আজকে কিন্তু দ্বিতীয় শনিবার এবং সেই সাথে ছুটির দিন। তবে সকাল থেকে যেরকম পাঠক সমাগম হওয়ার কথা ছিল এবং ক্রেতা সমাগম হওয়ার কথা ছিল, সেরকমটি কিন্তু আমাদের চোখে পড়েনি। অনেকে আসছেন, অনেকে ঘুরছেন, দুই একজন বই কিনছেন, কিন্তু প্রাঙ্গণ জুড়ে কিন্তু সেই রকম যে ভিড় আমরা আশা করেছিলাম ছুটির দিন অনুযায়ী সেটি কিন্তু নেই। কিন্তু প্রকাশকরা বলছেন প্রতিদিনই বইমেলার যেই পাঠক সমাগম, লেখক সমাগম এবং প্রকাশক সমাগম যে হয়ে থাকে সেটা কিন্তু বিকেল নাগাদ এবং সন্ধ্যার পর থেকেই জমে ওঠে এই মেলা প্রাঙ্গণ। আমরা এখন পর্যন্ত বাংলা একাডেমির তথ্য মতে পেয়েছি নতুন বই গতকাল পর্যন্ত প্রকাশিত হয়েছে 276টি। অর্থাৎ এই মেলার আজকে যেহেতু নবম দিন, এই 9তম দিনে মেলার প্রায় 925টি নতুন বই প্রকাশিত হয়েছে। এছাড়াও অনেকে বলছেন যে নতুন নতুন বই এই প্রাঙ্গণে আসছে, কিন্তু সেই বইগুলোর কিন্তু বাংলা একাডেমির কাছে যেই লিখিতভাবে প্রকাশের জন্য দেয়া যায় সেটা কিন্তু হচ্ছে না। তবে আমরা যেটি বলতে পারি যে এখন পর্যন্ত মেলায় প্রায় 1,000 নতুন বই চলে আসবে আজকে সন্ধ্যার নাগাদ, এবং প্রকাশকরা যেটি বলছেন যে যেহেতু প্রথম সপ্তাহ অতিক্রম করে ফেলেছে, সুতরাং এখন কিন্তু বিক্রিকিনিটা বেড়ে যাচ্ছে। এবং আমরা একটু আগেও বাংলা একাডেমির একজন পরিচালকের সাথে কথা বলছিলাম, ইতোমধ্যে তারা বিভিন্ন প্রকাশনা এবং স্টলগুলোতে ঘুরে তালিকা সংগ্রহ করছেন এবং সেরা বই কিন্তু নির্বাচন করছেন সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি তালিকায় লিপিবদ্ধ করার জন্য। এবং এমনটাও আমরা কথা শুনেছি যে প্রতি বছর সরকার যেই বইগুলো সংগ্রহ করে থাকেন এই তালিকার মধ্য থেকেই কিন্তু বই তারা
সংগ্রহ করবেন। তো মেলা প্রাঙ্গণের প্রথম যে অধিবেশন সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়ে গেছে। মেলা 3টা থেকে আবার শুরু হবে এবং 3টা থেকে 1 নাগাদ চলবে 9টা পর্যন্ত। এবং সন্ধ্যার নাগাদ আজকে কতগুলো নতুন বই প্রকাশিত হলো সেই সম্পর্কে কিন্তু তথ্য বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে পাওয়া যাবে। একই সাথে এখানে লেখক গোষ্ঠী মঞ্চ রয়েছে, যেখানে পাঠক লেখক প্রকাশক একই সাথে বই নিয়ে আড্ডায় মেতে উঠছেন, এবং একই সাথে তথ্য কেন্দ্র রয়েছে, রয়েছে মুক্ত মঞ্চ এবং বাংলা একাডেমির মূল মঞ্চে। শুকন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুকন নাবির। এদিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে শনিবার অন্তত 16 বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেনা সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে এদিন ইয়াঙ্গুন, মান্দালয় এবং অন্যান্য শহরগুলোর রাস্তায় নামে হাজার হাজার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী। শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগেই বিক্ষোভকারীদের মাথায় ও পিঠে গুলি চালানো হতে পারে বলে সতর্ক করে দেয় দেশটির সেনা সরকার। শনিবার সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে মিয়ানমারের সেনা সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি দখলদারিত্ব প্রতিরোধ শুরুর দিনটি পালন উপলক্ষে বড় ধরনের শক্তি প্রদর্শনের কর্মসূচি রাখা হয়েছে। আর এদিন নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। এদিকে জান্তা সরকারের এই দমন পীড়নের চাপ বাড়াতে মিয়ানমার সেনাবাহিনীর দুইটি প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সংবাদ দিচ্ছি আরো একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানুষ হত্যার মতো ঘটনা কাম্য নয় বলে উল্লেখ করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ। সেখানে যে হামলা হয়েছে সরকারি ছাত্র সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা, সেই হামলার তদন্ত করতে হবে। হরতাল ডাকা আমাদের মৌলিক অধিকার, শান্তিপূর্ণ যে হরতাল দেখেছে সেই অধিকারে বাধা দেবেন না। আমি মনে করি আমাদের সবারই উচিত সে হরতালকে সমর্থন করা। দর্শক, যেমনটি আগেই জানিয়েছি, রাজশাহী কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ বাড়ি রংপুরের পীরগঞ্জ এলাকায়। গ্রামটি এখন শোকে আচ্ছন্ন। এই মুহূর্তে পীরগঞ্জে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মানিক, নিহতদের লাশ দাফন হয়েছে কিনা জানাবেন, একই সঙ্গে স্বজনদের মানসিক অবস্থা এখন কেমন? এতক্ষণ আমরা ছিলাম পীরগঞ্জে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সুয়েজ খালে বৃহৎ কন্টেইনার জাহাজ আটকে যাওয়ার কারণে সৃষ্ট নজিরবিহীন ট্রাফিক জ্যামের প্রভাবে প্রতি ঘন্টায় প্রায় $40 কোটি ক্ষতির সম্মুখীন হচ্ছে মিশর। দেশটির প্রধান ব্যাংক প্রতিষ্ঠানগুলোর তথ্যানুযায়ী পশ্চিম দিকের ট্রাফিকের মূল্য দৈনিক $510 কোটি এবং পূর্ব দিকের মূল্য $450 কোটি। বর্তমানে 185টি জাহাজ সুয়েজ খাল পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে ব্লুমবার্গের নেভিগেশন তথ্যে দেখা গেছে। এর মধ্যে 27টি ট্যাঙ্কার প্রায় 1.9 মিলিয়ন টন অপরিশোধিত তেল বহন করছে। দুর্ঘটনার কারণে আটকে পড়া জাহাজগুলোর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করার ঘোষণা দিয়েছে মিশরের কর্তৃপক্ষ। এদিকে এই জাহাজ ট্রাফিকের কারণে আন্তর্জাতিক শিপিং রুটে বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে 4টি আঞ্চলিক বাণিজ্য বিনিয়োগ কেন্দ্র তৈরি করছে যুক্তরাজ্য। এই কেন্দ্রগুলো হবে এডিনবার্গ, কার্ডিফ, বেলফাস্ট ও ডার্লিংটনে। এর মাধ্যমে বাণিজ্যিক সংস্থাগুলোকে রফতানি ও বিনিয়োগ বিশেষজ্ঞদের স্থানীয়করণের পরামর্শ দিয়ে রফতানি বৃদ্ধি করার পরিকল্পনা চলছে। দেশটির সরকার বলছে নতুন কেন্দ্রগুলো মহামারী পুনরুদ্ধারের পাশাপাশি বড় বাণিজ্যিক বাজারগুলোয় প্রবেশাধিকার এবং রফতানি বাড়াতে
আঞ্চলিক ব্যবসাগুলোকে সহায়তা ও পরামর্শ দেবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এই মুহূর্তে পীরগঞ্জে আছেন সহকর্মী রেজল করিম মানিক। আমরা আবারও যুক্ত হচ্ছি তার সঙ্গে। মানিক, নিহতদের লাশ দাফন করা হয়েছে কিনা, একই সঙ্গে স্বজনদের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের পীরগঞ্জের বড় মজিদপুর গ্রামে। এখানে শোকের মাতম চলছে, অর্থাৎ লাশের প্রতীক্ষায় রয়েছে, কখন মরদেহ আসবে সেই অধীর আগ্রহে রয়েছে এই গ্রামের বাসিন্দারা। প্রতিটি, অর্থাৎ আমি যে বাড়িতে অবস্থান করছি এই বাড়িতেই একই পরিবারের পাঁচজন মৃত্যুবরণ করেছে গতকাল রাজশাহীর কাটাখালীতে। আপনি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, এখানে শোকের মাতম চলছে। কথা বলতে চাই নিহতের, আপনার আপনার ছেলে মারা গেছে, আমার পাঁচ জন রে, মোর পঞ্জার টুকরা নয়নের মণি রে, এ মোর নয়নের মণি, মানুষের বাজ কাম করি, মানুষ করছ রে, মানুষের খবর ভালাছ, মানুষের আগনা ঘর সামলিছ, মানুষের চোলা তুলছ, নেম্পো নাগি খেতা সিলাই করছ, করি মোর পঞ্জার টুকরা মানুষ করছ রে, ও বাবা রে, সে বাবা মোর মোকাদি মানে আর্তনাতি চলছে এই গ্রামে, অর্থাৎ প্রতিটি মানুষ কান্নায় তাদের কান্নায় আকাশ বাতার জন্য ভারী হয়ে উঠছে, অর্থাৎ স্বজন হারার বেদনায়। কথা বলছিলাম স্বজনদের সাথে, অর্থাৎ বাক রুদ্ধ এই স্বজনগুলোর যেন চোখের পানীয় নিমেষেই মানে শেষ হয়ে গেছে কান্নায়, যেন এই গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। অর্থাৎ আমরা কথা বলেছি আমাদের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদের সাথে, তিনি বলেছেন রাজশাহীর জেলা প্রশাসন 6 সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে এবং প্রত্যেক পরিবারকে রাজশাহী জেলা প্রশাসন এবং রংপুর জেলা প্রশাসন 10,000 করে টাকা দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত কবর খোঁড়াখুঁড়ি শেষ হয়েছে, ডিএনএ টেস্টের পরে। মানিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রংপুরের পীরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে রিট্রিট সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেনাপোল পেট্রাপোল আইসিপিগুলোতে যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেল, ঘড়িতে সময় 5:15। এ সময় বন্ধ হয়ে যায় দুদেশের সীমান্ত ফটক, শুরু হয় জয়েন্ট রিট্রিট সেরিমনি। 14 মিনিটের এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান দর্শনার্থীরা, কেউ দাঁড়িয়ে কেউ বা গ্যালারিতে বসে এই অনুষ্ঠান উপভোগ করেন। খুবই ভালো লাগছে, আমরা আগের যে পুরনো যে সম্পর্কটা ছিল সেটা আবার ফিরে এসেছে। আমরা যেরকম অনেকটা ভাই বোন থেকে দূরে থাকলে অনেকদিন পর এক জায়গায় আসলে যেরকম একটা অনুভূতি হয়, আজকে ঠিক সেরকমই মনে হলো। স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশ ভারতের জনগণের মাঝে সৃষ্ট ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণ ও দুদেশের সীমান্তরক্ষীদের সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন, বলছেন বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তারা। We have a very excellent understanding between the two boarding guard, border guarding forces, border security force and border guard Bangladesh. Whenever there is an issue, we always meet and we resolve it within no time. এই বন্ধুত্ব সামনে আরো সুদৃঢ় হবে। বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছেছে এবং এই বন্ধুত্ব আমাদেরকে আরো সামনের দিকে আরো উন্নততর পর্যায়ে যেতে সহযোগিতা করবে। সূর্যাস্তের সময় দুই দেশের পতাকা একসাথে নামানো হয়। এরপর উভয় পক্ষের কমান্ডারের করমর্দন ও নিজ প্রান্তে ফিরে আসার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এপর্যায়ে জানাবো খেলার খবর। ফুটবল, ত্রিদেশীয় ফুটবল সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাঠমান্ডুর দাশরাত স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45। নেপালের কাঠমান্ডু থেকে মাহফুজুল ইসলামের রিপোর্ট।
দীর্ঘদিন পর দেশের বাইরে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। বড় সুযোগ হাতছাড়া নিশ্চিতভাবেই করতে চাইবেন না কোচ জেমিডে। ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের জন্য নেপালের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচটা নিয়ম রক্ষার, তাই তো খেলোয়াড়দের পরখ করে নিতে নেপালের বিপক্ষে একাদশে আসছে বড় পরিবর্তন। ইতোমধ্যে আমরা ফাইনাল নিশ্চিত করেছি, নেপালের বিপক্ষে ম্যাচে আমাদের একাদশে পরিবর্তন থাকবে। নতুনদের আরো পরখ করে দেখতে চাই, আশা করি ফাইনালের আগে ইতিবাচক ফলাফল আমরা মাঠ থেকে আনতে পারবো। There'll be a lot of changes made for that match. স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতার শতবর্ষ, সব মিলিয়ে এমন সময়ে ট্রফি জিততে পারলে বড় এক অর্জন হবে বাংলাদেশের ফুটবলের। Anniversary of independence, so it's a very important game for us, the final, and hopefully we can take the trophy with us to Bangladesh. এদিকে কোচের ভাবনা যেমনটাই হোক, বাফুফের সভাপতি বলছেন জয়ের কোনো বিকল্প নেই। নেপালের বিপক্ষে ম্যাচে অন্তত 2-0 ব্যবধানের জয় চান বাফুফের সভাপতি। জানি না কোচের প্ল্যানিং কি, ম্যাচের ম্যানেজমেন্ট কমিটির প্ল্যানিং কি, আমি জানি না। আমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করো, দে মাস্ট উইন বাই 2-0 টুগেদার সো দ্যাট ইট বিকামস ইজিয়ার ইন দ্য ফাইনাল। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করলেও নেপালের ফাইনালে যাওয়া না যাওয়া নির্ভর করছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ফলাফলের উপর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, কাঠমান্ডু, নেপাল। দর্শক, এখন এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.in। ধন্যবাদ সবাইকে।